আল্লাহ তাআলা আসমান থেকে সূরা কদর অবতীর্ণ করলেন সুবহানাল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি আল্লাহ তাআলা কোরআনকে লাইলাতুল কদর অবতীর্ণ করেছি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ও পয়গম্বর আপনি কি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করতেছেন নিজেই প্রশ্নের উত্তর দিয়ে দিতেছেন যে সারা পৃথিবীর উম্মতের দল সারা পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো লাইলাতুল কদরের মর্যাদাটা আল্লাহ এখানে বুঝাইতেছেন লাইলাতুল কদর কোন জিনিস আমি আল্লাহ তাআলা সম্মানিত রাতে মর্যাদাপূর্ণ রাতে আমি মর্যাদাপূর্ণ জিনিস আমি আল্লাহ অবতীর্ণ করেছি সেটা হলো আল কোরআনুল কারীম সুবহানাল্লাহ বলেন আল্লাহ তো অন্য মাসে বা অন্য একটা সময় রাত্রিতে অবতীর্ণ করতে পারতেন কিন্তু কেন বললেন এটার দ্বারা উদ্দেশ্য হলো এটার মর্যাদাটা বাড়ানো এটার মর্যাদা মানুষের মাঝে ফুটিয়ে তোলা যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন কদর আমি আল্লাহ তোমাদের কাছে পৃথিবীর মানুষ তোমাদের কাছে একটা সংবিধান আছে সেই সংবিধানটা হলো কোরআন এই কোরআন যেরকম ভাবে সম্মানী আমি আল্লাহর কথা এই সম্মানের জিনিসটা আমি সম্মানী রাত্রে অবতীর্ণ করেছি লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে সুবহানাল্লাহ ওমা দরাকা মা লাইলাতুল কদর কাকে জানোনি পয়গম্বর এখানে আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলেন ওমা দরাকা মা লাইলাতুল কদর এটা কোন বিষয় এটা কি পয়গম্বর জানেন কিনা এবার আল্লাহ তাআলা আবার প্রশ্ন উত্তর দিয়ে দিতেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর আল্লাহু আকবার বলুন লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর এটা হলো লাইলাতুল কদর এমন লাইলাতুল কদর যেটা হাজার মাসের চেয়েও বেশি দামি সুবহানাল্লাহ এখানে লাইলাতুল কদর খায়রুম এখানে খায়রুম দ্বারা কি উদ্দেশ্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم
من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنب رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبرائيل في كبكبة من الملائكة يصلون على كل قائم أو قاعد يذكر الله عز وجل رواه البيهقي. فقد قال الله تعالى في شأن حبيبه ورفيقه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت يبنون الخراب قنين عمرنا في دار الدنيا ومرجينا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا وشكر لمن صور حسنا وجمالا.
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب نزلي خلق الخلق كمالا رب نزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ند ولا ضد ولا حد لمولا الآن كما كان ولما القجا والا الآن كما كان ولما القجا والا الحمد لله الله تعالى দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের শেষ দশকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে আসা এসে যে যেখানে জায়গা পেয়েছে সেখানে বসার তৌফিক দান করেছেন এর জন্য অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে একবার শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া সাকিয়ে কাউসার শাফিয়ে মাহশার আকে ইমানদার মদিনা কা তাজদার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যে নিয়ামতগুলো দান করেন সবগুলো নিয়ামতই কোনোটা থেকে কোনোটা কম নয় রমজান মাস সেটা হলো আমাদের জন্য একটা বিশাল বড় হাদিয়া এবং বড় নিয়ামত যদি আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে না রাখতেন তাহলে এই রমজান পর্যন্ত রোজা রাখা বা এখনো যারা আমরা রমজান পর্যন্ত বেঁচে আছি এটা আমাদের জন্য সম্ভব ছিল না তো আল্লাহ তাআলার তৌফিক এবং ইনায়াত আল্লাহ তাআলার নেক দৃষ্টিতে আমরা আছি সকলেই এই জন্য ইবাদত করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন যদি আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক না দেন কোনো বান্দাই ইবাদত করতে পারবে না আপনারা কি আমার কথা বুঝতেছেন আল্লাহ যাকে তৌফিক দেন সেই ইবাদত করতে পারে তো এই জন্য আল্লাহ হুকুম নাজিল করেছেন ওয়া আকিমুস সালা ওয়া আতুজ যাকা ওয়া তাসুম রমাদান ওয়া আমতাসিম তোমরা নামাজ আদায় করো যাকাত দাও ও রোজা রাখো হজ করো এটা কিন্তু আল্লাহ একটা বিধান আল্লাহ হুকুম দিয়েছেন নামাজ পড়ো রোজা রাখো যাকাত দাও হজ করো এটা হলো ঈমান নামাজ ইসলামী ভিত্তির ভিতরে পাঁচটা ভিত্তির ভিতরে একটা ভিত্তি নামাজ দ্বারা আল্লাহ তাআলার কাছে সম্পর্ক বান্দার বেশি তৈয়ার হয়ে যায় হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তুর পর্বতে গিয়ে যখন আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেছে যাকে মূসা কালিমুল্লাহ বলা হয় তো উনি আল্লাহকে প্রশ্ন করল আল্লাহ আমার যে এত সম্পর্ক তোমার সাথে আমি মূসা তোমার সাথে এভাবে সরাসরি কথা বলতেছি সরাসরি কথা বলতেছি এটা কি কোনো উম্মতের জন্য হবে বা কারো জন্য এই স্পেশালিস্ট আছে কি না তখন আল্লাহ তাআলা বললেন হ্যাঁ মূসা আমি আল্লাহ একটা স্পেশাল বান্দাদেরকে রেখে দিয়েছি আল্লাহ তাআলা আয়াতে বলেন ইজতাবা নির্বাচন করে রেখে দিয়েছি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ কোটি কোটি মানুষ এসেছে এদের ভিতর থেকে আমি আল্লাহ তাআলা নির্বাচন করে কিছু উম্মতদেরকে রেখে দিয়েছি এই উম্মতরা এখনো আসবে না এই উম্মত আসবে শেষ জামানায় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমি তাদেরকে এক্সট্রা বাছাই করে রেখে দিয়েছি সুবহানাল্লাহ যদি আপনি বলেন যে বাছাই করে দাও এখান থেকে এখানে যত মুসল্লি আছেন
এদের থেকে যদি বলা হয় এখান থেকে বাঁচায় বাঁচায় কিছু কিছু সংখ্যক মানুষ স্পেশাল আমার, তাহলে তাদেরকে বাঁচাই করাটা যেরকম মানুষের কাছে মনে হবে এ তাদের ভাগ্যটা কত, তারা স্পেশাল মানুষ, যেমন মনে হবে ঠিক আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জানায় দিলেন, হে মূসা আমার একটা উম্মত আছে, আমার একগুলো বান্দা আছে, কিছু বান্দা আছে এদেরকে আমি স্পেশাল বাঁচাই করে রেখে দিয়েছি। ইজতাবা রব্বহু, প্রভু নির্বাচন করে দিয়েছেন। যেরকম নির্বাচন হলে হাজার হাজার মানুষ ক্যান্ডিডেট থাকে একটা ইউনিয়নে বা একটা ওয়ার্ডের ভিতরে, দুই তিনজন থাকে, এদের ভিতর থেকে বুড়ে যে নির্বাচিত হয় তাকেই তো বলা হয় নির্বাচিত ব্যক্তি, তাকে শত মানুষে এক দুই ভোট পেয়ে বেশি পেয়ে সে নির্বাচিত হয়ে যায়। ঠিক আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদিকে নির্বাচন করে রেখে দিয়েছেন কিসের জন্য? এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দেন, ও পয়গম্বর মূসা তুমি যেভাবে আমি আল্লাহর সাথে তুর পর্বতে এসে কথা বলতেছো, আমি আল্লাহ শেষ জামানায় একটা উম্মত রেখে দিয়েছি, ওই উম্মতরা তুর পর্বত থেকে আমার সাথে কথা বলতে হলে সত্তর হাজার পর্দা, আবার প্রত্যেকটা পর্দার ভিতরে সত্তর হাজার স্পেশাল পর্দা রয়েছে, যেরকম এতটা দূরত্ব দিয়ে তোমার সাথে কথা বলতেছি, আখেরি জামানায় আমি আল্লাহ এমন একটা উম্মত পাঠাবো, এমন কিছু উম্মত পাঠাবো, ওই উম্মতগুলার ভিতরে আর আমার ভিতরে এত দূরত্ব হবে না, বরং তুমি যে যতটা দূরত্ব দিয়ে আমার সাথে কথা বলতেছ ওই আখেরি জামানার উম্মতরা আমি আল্লাহর সাথে নামাজ আদায় করার জন্য যখন দাঁড়াবে, যাই নামাজে দাঁড়াবে, দাঁড়ায়া যখন সিজদায় যা সাজাদা যখন সিজদা দিবে, তখন সেই বান্দা যেন আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে, কুদরতি পায়ে সিজদা দিবে, বেশি দূরত্ব নয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে না, তুমি মনে করতেছো যে আমি মনে হয় কাছে, না, সত্তর হাজার পর্দা রয়েছে আর প্রত্যেকটা পর্দার ভিতরে আরো সত্তর হাজার করে স্পেশাল পর্দা রয়েছে নূরের, সুবহানাল্লাহ, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আমি আল্লাহ এত পর্দা নয়, এর চাইতে নিকটে এসে যায় যখন বান্দা ইজা সাজাদা যখন সিজদা করে, সুবহানাল্লাহ, বান্দা যখন সিজদা করে, সিজদার বড় দাম। قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ الله النبي صلى الله عليه وسلم ارشاد করেন দুইটা নিয়ামত আমি দিয়েছি, দুইটা নিয়ামত বড় লোকানো, নিয়ামতান মাগবুনুন এটা বড় গনিমত, দুইটা নিয়ামত, কাসীরুম মিনান্নাস ফীহিমা কাসীরুম মিনান্নাস, অধিকাংশ মানুষ এই দুইটা নিয়ামত থেকে বড় গাফেল, এক নম্বর হলো আস-সিহহাতু ওয়াল ফারাগ, এক নম্বর হলো সুস্থতা আর ইবাদতের জন্য সময়টা থাকা, সুবহানাল্লাহ, সুস্থতা একটা বড় নিয়ামত, অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা কেমন নিয়ামত, সময় নামাজের জন্য যে সময় আপনি পাইতেছেন, ইবাদত করার মতো যে সময় আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা কখন বুঝে আসবে? যখন আপনি ব্যস্ততায় থাকবেন, কথা বুঝতেছেন, ব্যস্ততার ভিতরে থাকলে ইবাদত করার সুযোগ থাকে না, অসুস্থতা থাকলে তখন তার সুস্থতার যে কি মর্যাদা সে কি কদর তখন তার বুঝে আসে। মানুষ এই দুইটা জিনিস থেকে বড় গাফলত, কেমন গাফলত, এখন যারা সুস্থ আছি আমাদের প্রত্যেকের ধারণা আছে যে না আমাকে এখন অসুস্থতা ধরবে না, আমার আরো সময় আছে, যারা জোয়ান আছি যারা যুবক আছি তারা চিন্তা করতেছি এখনো তো অনেক সময় বাকি আছে, অনেক সময় এখনো আমার হাতে আছে, আমাকে অসুস্থতাও ধরবে না বা দেরি আছে, আমরা আবার এটা বিশ্বাস করি যে অসুস্থ যে কোনো সময় হয়ে যেতে পারে, কিন্তু এটা মৌখিক, কিন্তু অন্তরের ভিতরে সেটা নাই, যদি অন্তরে থাকতো তাহলে সেই সময়টাকে কাজে লাগাইত। হযরত আব্দুল্লাহ ইবনে উমার, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বহুত বড় মুফতি ছিলেন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যতগুলো সাহাবী ছিল ছোট ছোট সাহাবী তাদের ভিতরে কয়েকজন আব্দুল্লাহকে আল্লাহ তাআলার নবী স্পেশাল দোয়া করে গিয়েছেন সুবহানাল্লাহ তার মধ্যে একজন হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি হলেন সকল মুফাসসিরদের বড় মুফাসসির সুবহানাল্লাহ সকল মুফাসসিরদের বড় মুফাসসির পৃথিবীতে যত মুফাসসির আসবে এসেছে কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো তাফসীর কারো কোনো মুফাসসির হবে না সুবহানাল্লাহ তার মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় মুফতি ছিলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সফরে যাইতেছেন কতিপয় সাহাবী তাদের সাথে রয়েছে তার সাথে হঠাৎ করে একটা কবর পাশে গিয়ে হঠাৎ করে উনি তাড়াতাড়ি নেমে ওযু করে দুই রাকাত নফল নামাজ আদায় করলেন আদায় করার পর কাউকে কিছু না বলে আবার ঘোড়ার ভিতরে রওনা দিয়ে দেওয়া শুরু করলেন সফরের মাঝখানে এবার সাহাবীরা জিজ্ঞাসা করলো আব্দুল্লাহ ইবনে উমর কি ব্যাপার যেই কবরের পাশে আপনি দুই রাকাত সালাত আদায় করলেন নফল সালাত নফল নামাজ আদায় করলেন এটা কি কোনো খাস ব্যক্তি এটা কি কোনো খাস ব্যক্তি বা বিশেষ কোনো ব্যক্তির কবর এখানে এসে যে দুই রাকাত নামাজ আদায় করলেন আব্দুল্লাহ ইবনে উমর বলেন আব্দুল্লাহ ইবনে উমর বলেন ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো একজন বান্দা যখন কবরে যায় কবরে যাওয়ার পর তার আক্ষেপ থাকে আহ দুই রাকাত নামাজ যদি আমি নফল বেশি পড়ে আসতাম তাহলে তো আমার জন্য আরো বেশি বিশেষ স্পেশাল হতো দুই রাকাত নামাজ যদি আমি বেশি পড়তাম তাহলে আমার আমলের ভিতরে যোগ হতো আব্দুল্লাহ ইবনে উমর বলেন যখনই আমার স্মরণ হলো কবরটা দেখে যে এই কবর অলাউত হয়তো আফসোস করতেছে তারপর আমি সাথে সাথে নেমে দুই রাকাত নামাজ আদায় করলাম এই জন্য যদি আল্লাহ আমাকে এই সময়টুকু না দেয় সুবহানাল্লাহ যদি আল্লাহ এই দুই রাকাত নামাজ পড়ার সময়টা আল্লাহ আমাকে না দেন লামহা সময়টা যদি আল্লাহ আমাকে না দেন তাহলে তো আমি পড়তে পারবো না ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাই বুখারী শরীফ নাম শুনেছেন তো আপনারা বুখারী শরীফের একটা বড় সরা একটা বড় ব্যাখ্যা গ্রন্থ সেটা হলো ফতুল বারি আরবিতে লেখা এই ফতুল বারি যখন হাদিসের ব্যাখ্যা লেখেন ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাই এক একটা হাদিস লেখে আর সাথে সাথে ব্যাখ্যা লেখে আগের যুগে বর্তমান তো কলম একটা কালি ফুরিয়ে গেলে আর একটা কলম কিনতে হয় আগের জামানায় তো কলম বলতে বাঁশের বা কাঠের কলম ছিল এটার ভিতরে কালি ভরতে হয় কালি ভরতে হতো ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই উনি যখন ওই কলমের ভিতরে কালি ভরার যে সময়টা আছে ওই সময়টা যাতে নষ্ট না হয় এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়তেন সুবহানাল্লাহ এখন আমরা হিসাব করি সময় কতটুকু নষ্ট করি নিয়ামাতান মাগমুনুন فيهما كثير من الناس الصحة والفراغ দুইটা নিয়ামতের ভিতরে আমরা দুটোটা নিয়ামত থেকে গাফেল মন করতেছে এখন সুস্থ আছি আমি সব সময় সুস্থ থাকব কিন্তু না বান্দা সব সময় সুস্থ তুমি থাকতে পারবা না এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি মনে করেন তোমাকে সুস্থ রাখবেন আল্লাহ যদি মনে করেন তোমাকে ভাইরাস দিবেন কথা ঠিক কিনা বলুন আল্লাহ যদি মনে করেন তুমি ঘরের ভিতরে যেখানেই থাকো না কেন সেখানেই মুসিবতে ফেলাইতে পারে আবার তুমি যেখানে যাও সেখান থেকে আল্লাহ তোমাকে সুস্থ করে ফিরে আনতে পারে এটা হলো আল্লাহর ইচ্ছা এই জন্য সুস্থতার সময় সময় এটাকে কাজে লাগানো এটা হলো হাদিসের ভাষা অনুযায়ী হাদিসের ভাষ্য অনুযায়ী এটা হলো সুন্নত সময়টাকে কাজে লাগানো সময় কিন্তু আমরা অযথা অনেক নষ্ট করি কিভাবে সময় নষ্ট করি অযথা কথাবার্তা বলি কিন্তু এমন কথাবার্তা বলা দরকার যে কথাবার্তা বলার দ্বারা আমার আমলনামায় নেক যোগ হবে সুবহানাল্লাহ বসে রয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন বসে রয়েছেন বুখারী শরীফের শেষ হাদিসটা পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আলআজিম এই হাদিসের ব্যাখ্যা এই হাদিসটা হলো এমন অল্প জবানে বড় কম জবানে বেশি সময় লাগে না কিন্তু পাল্লাটা অনেক ওজন হয়ে যাবে হাশরের ময়দানে সারা আসমান আর জমিন যদি এক পাল্লায় রাখা হয়
আর এই বুখারী শরীফের শেষ হাদিসটা যদি একবার লাইরাকা হয় তো ওই বুখারী শরীফের শেষ হাদিসটা আসমান এবং জমিন থেকে বেশি ওজন হয়ে যাবে ফের তাওয়াক্কুল মে কোনি হার সুবহ শাম মে রসনাতের স্থিত আসলাম মকাম জজব হকছে যে মকা আজ ইনস যাও ফজলে ও মুস্তাদর জুমলা জাহান ইবাদতে আল্লাহ সব সময় ইবাদতের ব্যবস্থা করে দিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিনজাতিকে বানাইছি শুধু আমার ইবাদত করার জন্য এখন তাহলে চাকরি করি খাবার দাবার খাই উজস্তঞ্জা করি বান্দা এগুলো আমি আল্লাহ তাআলা ইবাদতের ভিতরে গণ্য করে দিব যদি তোমার নিয়তরা সহি থাকে যে আমি চাকরি করতেছি কি সেই জন্য এখান থেকে টাকা পেয়ে আমার সংসার চলবে এখান থেকে সংসার ভালো করে চলে আমি ইবাদত করব এটাও কিন্তু সওয়াবের ভিতরে হবে এইজন্য সওয়াবের সময়টাকে কাজে লাগানো এইজন্য সময়কে কাজে লাগানো কি কখন সেটা কাজে লাগাতে হবে যত সময়ে যখন যেটা যে সময়টা আছে ওই সময়টাকে কাজে লাগানো কেমন সেটা হলো রমজান মাস বড় ইবাদতের মাস রমজান মাস বড় সিয়াম সাধনার মাস রমজান মাস হলো এটা তাকওয়ার মাস রমজান মাস হলো এটা আল্লাহর সাথে বান্দার সম্পর্কের মাস সোহা বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কিভাবে সারাটা বছর তুমি যেভাবে চলেছো কিন্তু রমজান মাসটা হলো ভিন্ন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে বান্দা সকল তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি যেরকম পূর্ববর্তী উম্মতের জন্য ফরজ করে দিয়েছিলাম অতএব তোমরা তাকওয়া অবলম্বন করো এই রমজান মাস প্রথম 10 দিন রহমত দ্বিতীয় 10 দিন মাগফিরাত তৃতীয় 10 দিন হলো বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার 10 দিন সুবহানাল্লাহ এই 10 দিনের ভিতরে তোমার ইবাদত অন্য 20টা দিন যেভাবে চলেছে রমজানের কিন্তু শেষ দশকটা হলো এমন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে আসছে সাজ্জা মিজারহু ওয়া আহয়া লাইলাহু ওয়া ইকদাহলাহু পয়গম্বর শেষ দশকে যখন আসতো আসার পর পয়গম্বর উনি নিজে কাপড় বেঁধে নিতেন এর অর্থ হলো সারাটা রাত তিনি জেগে জেগে ইবাদত করতেন সুবহানাল্লাহ সারাটা রাত ইবাদত করতেন সাজ্জা মিজারহু মিজার বলাই ইজার থেকে লুঙ্গি সাজ্জা মিজারহু কোমরটা বেঁধে নিতেন কিসের জন্য জানে এই রাত্রিগুলোতে ইবাদত করতে পারি আমি সাজ্জা মিজারহু আইকাদাহলাহু ওয়া আহয়া লাইলাহু বুখারী শরীফের হাদিসে মুহাম্মদ ইবনে ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহি বললেন উনি বলেন সাজ্জা মিজারহু লুঙ্গিটা বেঁধে নিতেন এর অর্থ হলো কোমরটা বেঁধে নিতেন ওয়া আহয়া লাইলাহু রাত্রে জাগ্রত হতেন ওয়া ইকদাহলাহু এবং পরিবারের ঘরের ভিতরে যারা আছে সবাইকে ইবাদতের জন্য জাগায়া দিতেন সুবহানাল্লাহ আবার বুখারী শরীফের হাদিসের ভিতরে অন্য একটা হাদিস আছে ইনতালা রুয়াইদান আখাযা রিদাহু রুয়াইদান সুম্মা ফাতাহাল বাব রুয়াইদান রমজান সারা অন্য মাসে পয়গম্বর যখন রাত্রি বেলা ইবাদত করার জন্য উঠতেন ওঠার সময় ইনতালা রুয়াইদান উনি উঠতেন আস্তে আস্তে উঠে আস্তে আস্তে স্যান্ডেল পাও দিতেন ওয়া আখাযা রিদাহু রুয়াইদান আস্তে আস্তে চাদরটা গায়ে দিতেন সুম্মা ফাতাহাল বাব রুয়াইদান এরপরে ঘরের দরজা আস্তে আস্তে খুলতেন সুবহানাল্লাহ কেন আমি ইবাদত করব তাহাজ্জুদ যাতে আমার দ্বারা কষ্ট কারো না হয় কেউ কষ্ট না হয় রমজান ছাড়া অন্য মাসে যখন নবী ইবাদত করতেন তখন রাত্রিবেলা উনি আস্তে আস্তে রুয়াইদা রুয়াইদান রুয়াইদান রুয়াইদা বলা হয় আস্তে আস্তে
তো আস্তে আস্তে উনি উঠে ওযু করতেন, জুতা পরিধান করতেন, তারপর নামাজের ভিতরে দাঁড়াইতেন, রাত্রে রাত্রে সারাটা রাত ইবাদতে কাটায় দিতেন, এবং তিনি ইবাদত করার ক্ষেত্রে যাতে অন্য কারোর ঘুম নষ্ট না হয় সেভাবে আদায় করতেন। আর আমরা যদি তাহাজ্জুদ দুই রাকাত পড়ি, আয়েশা বলি হুজুর আমি তো এত রাকাত তাহাজ্জুদ পড়ি, আমি দীর্ঘদিন যাব তাহাজ্জুদ পড়ি, ভাই ইবাদত প্রকাশ করার বিষয় না, ইবাদত যদি প্রকাশ করতে হয় তুমি তোমার মাওলার সাথে প্রকাশ করো, কথা ঠিক কিনা বলো, ইবাদত করো গোপনে, আল্লাহকে সম্পর্ক রাজি করাও। এই জন্য রমজান মাসে বান্দার সাথে সম্পর্ক করার মাধ্যমটা আরো আল্লাহ তাআলা বান্দার জন্য বিশ রাকাত তারাবি দিয়েছেন, বিশ রাকাতের ভিতরে চল্লিশটা সিজদা রয়েছে, দৈনিক রাত্রিবেলা চল্লিশটা সিজদা যখন বান্দার সাথে আল্লাহর হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয় বিশ রাকাত তারাবির ভিতরে চল্লিশটা সিজদা দেয়, তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তাকায়া দেখো আমার বান্দাগুলো আমার সাথে সম্পর্ক গড়ানোর জন্য বার বার শুধু সিজদায় দেয়, আমার কদমে বার বার সিজদায় দেয়, সুবহানাল্লাহ। এই জন্য তারাবিকে হালকা পাওয়া যাবে না, তারাবিকে নিম্ন পাওয়া যাবে না, সুন্নতে মুয়াক্কাদা। এখন যদি কেউ বলে ফরজ, ফরজ থেকে এটার দাম, না ফরজ থেকে তো এটার দাম হবেই না, কিন্তু অনেকে আমরা আট টাকাত পড়ি, খোদার কসম খোদার কসম খোদার কসম, আট টাকা তারাবি পড়বেন না পড়বেন না পড়বেন না, বিশ টাকাত পড়বেন, যদি আট টাকাতের হয় তাহলে এটা ভুল ব্যাখ্যার ভিতরে আছেন আপনারা, ভুল বললাম? এখন তো অনেক মৌলবী আছে আট টাকাতের বেশি বললে সমস্যা, ইউটিউবে মৌলবী রয়েছে আট টাকাতে, এটা সহি হাদিস, হে ভাই সহি হাদিস, এটা হলো সারা বছরের তাহাজ্জুদের সহি হাদিস, কথা ঠিক কিনা বলো? যদি তারাবির যদি বিশ টাকাত হতো তাহলে তো এভাবেই, তারাবির যদি আট টাকাত হতো তাহলে তো এভাবে তারাবির অধ্যায়ের ভিতরে আনতেন, শুধু ইমাম বুখারী রহমাতুল্লাহ তারাবির অধ্যায় আনছেন, আর সকল মুহাদ্দিসিন কেরাম এগুলা এই হাদিসটা এনেছেন নফল তাহাজ্জুদের ইবাদতের অধ্যায়ের ভিতরে। তো এই জন্য বিশ টাকা তারাবি পড়বো আট টাকাতের ভ্রান্তর ভিতরে আমরা পড়বো না, যদি পড়েন যদি পড়েন তাহলে এটা হবে সাহাবায়ে কেরামের সাথে সীমালঙ্ঘনকারী, আল্লাহ তাআলার সাথে সীমালঙ্ঘনকারী, রসুলের সাথে সীমালঙ্ঘনকারী। এখন যারা বলে আট রাকাত সহি, ভাই আমার প্রশ্ন হলো রমজান মাসে তো দুই রাকাত নামাজ পড়লেই তো অনেক সওয়াব, তাহলে আপনি দুই রাকাত আট রাকাত কেন পড়বেন, আপনি বিশ রাকাত আদায় করেন, এটা তো একটা সেন্স থাকা দরকার, এটা তো আর ফরজ না, যে ফরজে জুমার দুই রাকাত ফরজ, আমি যদি একটু ভালো লাগলো জুমার দিন চার রাকাত আদায় করি সেটা কি জায়েজ হবে, ফজরের সময় দুই রাকাত ফরজ এটা যদি আমি চার রাকাত আদায় করি সেটা জায়েজ হবে, জোহরের সময় আসরের সময় চার রাকাত ফরজ যদি আমি চিন্তা করলাম না এক রাকাত কমায় পড়বো সেটা কি জায়েজ হবে, ফরজের ক্ষেত্রে আল্লাহ যেটা বিধান দিয়েছেন এটার ভিতরে কোনো পরিবর্তন নেই। তো শেষ দশক আমাদের ইবাদতে বাকি সময়টা ইবাদতে কাটানো দরকার, আল্লাহ তাআলা সূরা কদরের ভিতরে উল্লেখ করেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছেন, এর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে একেবারে দুনিয়ার আসমানে উনি আল্লাহ তাআলা কোরআন একেবারে অবতীর্ণ করেছেন, পরে দাপে দাপে প্রয়োজন অনুপাতে আল্লাহ তাআলা এই আয়াত সূরাগুলো অবতীর্ণ করেছেন। তো সাহাবায়ে কেরামের সামনে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আগের জামানার মানুষের ঘটনা বলতেছে যে কেউ হাজার বছর ইবাদত করেছে, এক হাজার বছর ইবাদত করেছে, আপনার সূরা আনকাবুতের ভিতরে আসছে ফালা বিসাফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান, হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়াতে 950 বছর বেঁচে ছিলেন, তো 950 বছর বেঁচে যে ছিলেন ওই তো 950 বছর ইবাদত করছেন, কিন্তু কোথাও আছে অন্যান্য আরো উম্মত আছে যে 1000 বছরও তাদের হায়াত ছিল, কারো 500 বছর কারো 600 বছর,
তো এই কথাগুলো যখন সাহাবা একরামদের সামনে হযরতে হিসকিল হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর ইবাদত করেছেন তাদের কথা যখন সাহাবা একরামের সামনে পেশ করতেছেন তখন সাহাবা একরাম চিন্তা করলো আমাদের বয়স তো কম সম্ভব না তারা নিরাশ হয়ে গেল তখন আল্লাহ তাআলা আসমান থেকে সূরা কদর অবতীর্ণ করলেন সুবহানাল্লাহ Inna anzalnahu fi laylatil qadr Ami Allah Ta'ala Quran ke laylatul qadr abatinna korechi Wa ma adraka ma laylatul qadr O paygamber apni ki janen laylatul qadr ki Allah Ta'ala nijei prashno kortesen nijei prashner uttor diye ditesen je সারা পৃথিবীর উম্মতের দল সারা পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো লাইলাতুল কদরের মর্যাদাটা আল্লাহ এখানে বুঝাইতেছেন লাইলাতুল কদর কোন জিনিস আমি আল্লাহ তাআলা সম্মানিত রাতে মর্যাদাপূর্ণ রাতে আমি মর্যাদাপূর্ণ জিনিস আমি আল্লাহ অবতীর্ণ করেছি সেটা হলো আল কোরআনুল কারীম সুবহানাল্লাহ বলেন আল্লাহ তো অন্য মাসে বা অন্য একটা সময় রাতে অবতীর্ণ করতে পারতেন কিন্তু কেন বললেন এটার দ্বারা উদ্দেশ্য হলো এটার মর্যাদাটা বাড়ানো এটার মর্যাদা মানুষের মাঝে ফুটিয়ে তোলা যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন কদর আমি আল্লাহ তোমাদের কাছে পৃথিবীর মানুষ তোমাদের কাছে একটা সংবিধান আছে সেই সংবিধানটা হলো কোরআন এই কোরআন যেরকম ভাবে সম্মানী আমি আল্লাহর কথা এই সম্মানের জিনিসটা আমি সম্মানী রাতে অবতীর্ণ করেছি লওহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে সুবহানাল্লাহ বলুন وَمَا دَرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ কাকে জানোনি পয়গম্বর এখানে আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলেন وَمَا دَرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ এটা কোন বিষয় এটা কি পয়গম্বর জানেন কিনা এবার আল্লাহ তাআলা আবার প্রশ্ন উত্তর দিয়ে দিতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহু আকবার বলুন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এটা হলো লাইলাতুল কদর এমন লাইলাতুল কদর যেটা হাজার মাসের চাইতেও বেশি দামি সুবহানাল্লাহ এখানে লাইলাতুল কদরি খায়রুম এখানে খায়রুম দ্বারা কি উদ্দেশ্য যারা আরবি মানুষ তারা খায়রের তরজমাটা খায়রের ব্যাখ্যাটা ভালো বোঝে কিন্তু তারপরে উলামায়ে কেরাম সুন্দরভাবে খায়রের ব্যাখ্যাটা হাদিস থেকে খায়রের ব্যাখ্যাটা আয়াতের তাফসীর থেকে খায়রের ব্যাখ্যাটা হলো আসমান আর জমিনের সম্পর্ক যেরকম এরকম হলো খায়রের সম্পর্ক 19 কিংবা 20 এমন নয় 19 একটু ভালো 20 একটু কম এমন নয় বরং দুনিয়া এবং আসমান থেকেও খায়রের বেশি মানা সুবহানাল্লাহ খায়র লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হাজার মাস থেকে যে উত্তম বলা হয়েছে উত্তম শব্দটা খায়র উত্তম শব্দটা কোন জিনিসটা বোঝানো হয়েছে উত্তম শব্দটার অর্থ হলো দুনিয়া থেকে এবং আসমান থেকে উত্তমের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি সুবহানাল্লাহ আল্লাহর কাছে বেশি জমিন থেকে আসমান থেকে আমরা বলি হাজার মাস 83 বছর 4 মাস আসলে 83 বছর 4 মাস হাজার মাসের গণনা করে এটা বলা হয়েছে কিন্তু আল্লাহ তাআলা যে কতটা দিবেন এটা একমাত্র আল্লাহই জানেন অন্য কোনো মানুষ জানতে পারে না কথা ঠিক কিনা বলুন আল্লাহ যে দিবেন এই জন্য লাইলাতুল কদরটা তালাশ করতে হবে শেষ বেজুর শেষ দশকে বেজুর রাত্রিতে তাহাররাউ লাইলাতুল কদরে তাহাররাউ লাইলাতুল কদরে ফিল বিত্র মিন আল আশর আল আওয়াখির মিন রমাদান রমজান মাসের শেষ দশকে তালাশ করো কোন শেষ দশকে কোনটা শেষ দশকে বেজুর রাত্রি যেগুলো আছে বেজুর রাত্রিতে তালাশ করো আল্লাহ না করুক তুমি যদি একটা লাইলাতুল কদর পেয়ে যাও একটা লাইলাতুল কদর পেয়ে গেলে তোমার হাজার হাজার মাসের চাইতে উত্তম হয়ে যাবে এখন এটার জন্যই তো বিভিন্ন জন বিভিন্ন কথা বলেন এক বছর একটা এক সময় হয় মনে করেন এই বছর যদি লাইলাতুল কদর 21 রাত্রিতে হয় তাহলে আগামী বছর তার পরবর্তী আরেকটা বিজর রাত্রিতে হবে এই জন্য কোনো একটা নির্দিষ্ট সময়ে রাত্রে বলেন নাই কেন বলেন নাই এটা আল্লাহ তাআলা একটা মানুষদেরকে কারণ এত দামি জিনিস তুমি এমন এমনি পেয়ে যাবে সেটা তো হবে না আল্লাহ গোপন রাখলেন কেন এই জন্যই গোপন রাখলেন যে সবচেয়ে দামি যে জিনিসটা আছে এই জানি দামি জিনিসটা তুমি তারপরেও বেজুর রাত্রিতে খুঁজে নাও সুবহানাল্লাহ বলুন এখন তো বেজুর রাত্রিতে
কত রাত বান্দা তোমার চলে যায় কত সময় তোমার পার হয়ে যায় তুমি একটু চিন্তা করে দেখো যদি তুমি একটা ছবি দেখো তুমি যদি একটা মুভি দেখো একটা মুভির ভিতরে 2-3 ঘন্টা সময় চলে যায় যদি তুমি খেলার ভিতরে পড়ো তাহলে খেলাই খেলাই তোমার সারা রাত চলে যায় তুমি কি বান্দা চিন্তা করেছো কিনা যে আমি আল্লাহর জন্য একটা রাত জাগ্রত হব এটা তুমি চিন্তা করেছো কিনা যদি আল্লাহর জন্য তুমি জাগতে পারো ওই চক্ষু তো আল্লাহর কাছে বড় দামি যেই চক্ষু আল্লাহর জন্য জাগ্রত থাকে সুবহানাল্লাহ এইজন্য বেজুর রাত্রিতে আমরা কত সময় কত রাত আমাদের পার হয়ে যাচ্ছে বিভিন্ন মুশকিলায় বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু আমরা শেষ দশকে এই রমজান যে পাবো শেষ দশক যে পাবো এটার তো আর গ্যারান্টি নাই এইজন্য এই রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করা দরকার আছে না নাই এখন থেকে আমরা চেষ্টা করব রমজান মাসের শেষ দশকে এখন এই যে গতকালকে চলে গেছে 21-এর রাত্রিতে বেজুর রাত্রি আপনার আরো 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোকে আমরা সাজ্জা মিজারহু পয়গম্বর যেভাবে উনি কোমর বেঁধে নিয়েছেন রাত্রি যাতে না ঘুম হয় কেন ইবাদতে কাটান কি ইবাদত ইবাদতের ভিতরে ইবাদতের কয়েকটা তরিকা আছে তুমি নামাজ আদায় করো নফল নামাজ বেশি বেশি আদায় করো নফল পড়তে পড়তে তোমার ক্লান্তি চলে আসছে এবার তুমি জিকির করো জিকিরটা কি করবা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ এটার অনেক দাম এজন্য বিভিন্ন কিতাবে শুধু এইটাই লেখা থাকে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পয়গম্বর যখন মেরাজে যান মেরাজে যাওয়ার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে যখন সাক্ষাৎ হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন ও পয়গম্বর জান্নাতের মাটি বড় উর্বর ওখানে কোনো একটা চারা যদি রোপণ করা হয় ও সেখানে পানি দেওয়ার প্রয়োজন নাই সেখানে নিড়ানোর প্রয়োজন নাই সেখানে সার দেওয়ার প্রয়োজন নাই এমনিতেই সেটা বড় হয়ে যাবে সেই চারাটা জানো কি সেই চারাটা উম্মতদেরকে জানায় দিবা এবার পয়গম্বর বলেন ও সাইয়্যিদুল আম্বিয়া পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললেন তুমি এটা জানায় দেবা পয়গম্বর বলেন কোন কি চারা এটা একটু বলে দেন এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন তুমি উম্মতদেরকে জানায় দেবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ এটা তো আমরা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ এটা বেশি বেশি বলবো আরেকটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ রাজি আছি তো ইন্না আনজালনাহু